সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আজকের বাংলা পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে যথারীতি আছি আমি কানেজ ফাতিমা আমরা চমৎকার একটি কবিতা শুরু করেছিলাম কবিতার নাম হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কবিতা রচিত হয়েছে এটি ইতোমধ্যে তোমরা জেনেছ দেশপ্রেমমূলক কবিতা জাগরণমূলক কবিতা চেতনা জাগরণমূলক কবিতা এই কবিতার প্রেক্ষাপট ইতিমধ্যে তোমরা জেনেছ পাঠের ধারাবাহিকতার স্বার্থে আমি আবারও একটু স্মরণ করে দিচ্ছি উনিশশো সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত হয়েছে সেই সময় উনিশশো সালের ভাষা আন্দোলনের ক্রম ক্রমধারায় এই ছাত্র আন্দোলন উনিশশো সালের ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবিত ছয় দফা এবং শিক্ষার্থীদের যে এগারো দফা আন্দোলন সেটি অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে এবং সেই সময় শহীদ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে এই খবরটি বারোদের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কী হয় এটি নিয়ে আন্দোলন শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই সময় যখন পুলিশ আগ্রাসন চালায় সেই সময় শিক্ষার্থীদের মিছিলে পুলিশ যখন গুলি চালাবে সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামশুজ সামনে এসে দাঁড়ান যে আমার শিক্ষার্থীদের গায়ে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে পাক বাহিনী সেই হানাদার বাহিনী ডক্টর শামসুজ্জুহার শরীরে আগে গুলি করেন এবং তিনি শহীদ হন সেই সময় শহীদ হয় কিশোর মতিউর মাত্র নবম শ্রেণী থেকে তখন দশম শ্রেণীতে উঠেছেন সেদিন ছিল তার জন্মদিন সেই দিন সে শহীদ হয় এইরকম আসাদুজ্জামান আসাদ বা সবাই শহীদ আসাদ নামে তাকে আমরা চিনি শহীদ আসান ডক্টর শ্যামসজ্জো আহমতিহরের মতো আরও অনেকে শহীদ হন এবং এই যে তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে কী হয় উনিশশো উনসত্তরের যে গণভ্যোদান সেটি আরও সফল হয় আরও চাঙ্গা হয় আয়ুফ খানের পতন হয় এবং আমরা ফিরে আমরা উনিশশো একাত্তরের দিকে ধাবিত হয় উনিশশো ঊনসত্তরের গণভোদ্যান সফল হওয়ার কারণে কি হয় আমরা এক ধাপ এগিয়ে যাই উনিশশো একাত্তরের দিকে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের কবিতায় এই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জড়ো হয়েছে রাজপথে কবি বিচিত্র শ্রেণীপ্রসার মানুষের স্বতঃস্ফূর্ত সেই সংগ্রামী চেতনাটাকেই চমৎকারভাবে এখানে ফুটিয়ে তুলেছেন এখানে আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে উনিশশো সালে যারা শহীদ হয়েছিল সেই উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ যে হওয়া যারা রয়েছেন তাদের যে চেতনা সেই চেতনাই যেন কি হয়েছে উনিশশো ঊনসত্তরের গণ অভ্যুত্থানে নতুন করে আবার উদ্ভাসিত হয়েছে প্রকাশিত হয়েছে সেটি লেখক দেখিয়েছেন আমি এখানে বলবো উনিশশো উনসত্তরেই যে উনিশশো বাহান্নর প্রেরণা কেবল সেটি নয় আমরা বলি উনিশশো সালে আমাদের স্বাধীনতার বীজও বপন হয়েছিল কোথায় উনিশশো বাহান্ন সালেই কারণ উনিশশো আমাদেরকে শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে উনিশশো আমাদেরকে শিখিয়েছে প্রতিবাদ করতে উনিশশো আমাদেরকে শিখিয়েছে প্রতিবাদ করে নিজেদের অধিকার আদায় করতে তো শিক্ষার্থী বন্ধুরা সে উনিশশো সালের যে চেতনা সেই চেতনায় উজ্জীবিত হয়ে উনিশশো উনসত্তরের যখন অন সেটি আমরা এখানে দেখব দুটো বিষয়কে একাকার করে লেখক আমাদের সামনে উপস্থাপন করেছেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠ শুরু করার পূর্বে গত পাঠে জেনেছিলাম যে আবার পথে উনিশশো উনসত্তরে কী হয়েছে কৃষ্ণচূড়া ফুটেছে সেই কৃষ্ণচূড়া যেন শহীদেরই ঝলকিত রক্তের বুধবুধ এবং সেই সেটি আমাদের চেতনার রঙ সেই রঙের বিপরীত আরও একটি রং ছিল সেই অশুভ রং সকাল সন্ধ্যা কি করছে আমাদের সন্ধ্যায় সকাল সন্ধ্যা আমাদের মনে ভয় জাগাচ্ছে এবং আমাদের কি হচ্ছে ঘাতকের অশুভ আস্তানা গেড়েছে আমাদের এই পূর্ববঙ্গে এই পর্যন্ত আমরা পড়েছিলাম এবং পড়েছিলাম যে অশুভ আস্তানা গেড়েছে তারপরে কি হয়েছিল আজকে আমরা সেখান থেকে শুরু করছি আমি আর আমার মতোই বহু বহুলোক রাত্রিদিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আদমরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া এই যে ঘাতকের অশুভ আস্থান আমাদের দেশে তারা আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতির উপরে নিপীড়ন চালাচ্ছে মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে তার যে ফলাফল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘাতকের আস্থানায় রাত্রিদিন ভুলুণ্ঠিত কেউ বা মরা কেউ হয়তো মারা যাচ্ছে তাদের নিপীড়নে কেউ আদমরা কেউ হয়তো আহত হচ্ছে কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া এই যে ভীষণ যেদি দারণ বিপ্লবে ফেটে পড়া এই যে দারুণ্য এই যে চেতনা এই চেতনার ধারী যারা তাদের কারণে কিন্তু আমরা এই স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি তো এই যে দারুণ বিপ্লবে ফেটে পড়া সেটি আমরা উনিশশো বান্নতেও দেখেছি এবং উনিশশো উনসত্তরেও এই পরবর্তী বিষয় আমরা দেখব চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে তচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্দিকে মানবিক বাগান এখানে মানবীয় বাগান সুন্দর কল্যাণময় জগতের কথা বলা হয়েছে কমল মানে হচ্ছে পদ্মবন পদ্মবন তস হচ্ছে আসলে পদ্মবন এখানে বোঝানো হয়েছে যে মানবীয় যে বাগান বলছিলাম যে মানবিক মূল্যবোধ সম্পন্ন যেখানে মানুষের যে অধিকার সেগুলো সমুন্নত থাকে সুন্দর থাকে একটা কল্যাণময় জগৎ সেই জগৎটা তছনছ হচ্ছে এটিকে আমরা আসলে আমাদের পূর্ববঙ্গ ধরে নিতে পারি অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের আগ্রাসনে আমাদের এই বাংলাদেশের যে অবস্থা আমাদের পূর্ববঙ্গের যে অবস্থা ছিল আমাদের যে সুন্দর সম্প্রীতির যে বাংলা সেইখানে তারা আক্রমণ করছে তছনছ করে দিচ্ছে ভুলণ্ডিত হচ্ছে আমাদের মানবিকতা সেটি বোঝানো হয়েছে বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে উনিশশো উনসত্তরে তো আমরা সালাম থেকে পাবো সালাম ছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের শহীদ হওয়া একজন শহীদ তাহলে এখানে কি বোঝানো হয়েছে সেই সালামের চেতনা নিয়ে উনিশশো উনসত্তরেও আবার অসংখ্য সালাম কি করে রাজপথে নামে এই যে আমি শুরুতে বলেছিলাম শহীদ আসাদের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই সেও আসাদ কি এই সালামেরই চেতনা ধারণ করে রাজপথে নেমেছিল এই এটাই বোঝাতে চাচ্ছেন লেখক অর্থাৎ উনিশশো ঊনসত্তরেও আবার সেই অশুভ শক্তির বিরুদ্ধে কী করে রাজপথে নামে অসংখ্য সালাম শূন্যে তোলে ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে পতাকা তো এখানে তারা প্ল্যাকার্ড তুলেছে সেটা আমরা বুঝতে পারি কিন্তু এর বাইরেও গভীর অর্থ রয়েছে সেটি হচ্ছে এই যে আমাদের যে মানবাধিকার অধিকার সচেতনতা সেই ফ্ল্যাগ যেন তারা শূন্যে তোলে মিছিলে মিছিলে সেটি প্রকাশ পায় বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে এখানেও বরকত নয় বরকতের চেতনা ধারণ করে উনিশশো সালে যারা রাজপথে নেমেছিল তারা তাদের বুকের তাজা রক্ত ঠেলে দেয় রাজপথে যে মতিউরের কথা বলেছি ডক্টর শামসুদোহার কথা বলেছি আসাদের কথা বলছি তাদের বরকতের চেতনা নিয়ে তারা রাজপথে নামে এবং ঘাতকের থাবার সম্মুখে কি করে বুক পেতে দেয় নিজেদের অধিকার আদায়ের জন্য সালামের চোখে আজ আলোচিত ঢাকা সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা সেক্ষার্থে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু সালামের চোখ আজ লেখা আছে সঠিক সালামের চোখে এবং একইভাবে এই মুখে মুখ লেখা রয়েছে শুদ্ধ এটি সালামের চোখে আজ আলোচিত ঢাকা এই আলোচিত ঢাকা বলতে আমরা বুঝবো আসলে এখানে আলোড়িত ঢাকা উদ্দীপ্ত ঢাকা যে প্রতিবাদী চেতনা নিয়ে রাজপথে নেমেছিল সালামের চোখে যেন সেটি প্রকাশ পাচ্ছে সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এই যে একটা সুন্দর বাংলার স্বপ্ন তারা দেখছিল সেটি তার মুখে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে নিপীড়ন শোষণ নয় সাতচল্লিশে দেশভাগ হয়েছিল যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন আসলে আমাদের ব্যর্থ হয়ে গিয়েছিল আমাদের পূর্ববঙ্গের লোকজন নতুন করে স্বপ্ন দেখছে একটি সুন্দর বাংলায় তো সেই স্বপ্নই যেন সালামের মুখে প্রতিভাত হয়েছে দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা এই যে রাজপথে দেখলাম দেখলাম আমরা সবাই জনসাধারণ যদি সবাই সমন্বিত ভাবেই অংশ নিয়েছে আপামোর জনতা তো তারা যারা সবাই তো শহীদ হয়নি তারা দেখছে প্রত্যক্ষদর্শী তারা বলছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো নক্ষত্রের মতো জল করছে ঝরে অবিরত অর্থাৎ বিরামহীনভাবে ঝরছে অবিনাশী যার কোনো বিনাশ নেই কি ঝরছে বর্ণমালা সেই আমাদের বাংলা বর্ণমালা যার কোনো বিনাশ নেই সেই বর্ণমালা যেন সালামের হাত থেকে ঝরছে অর্থাৎ মিছিলে মিছিলে সেই ব্ল্যাকার্ডে স্লোগানে সালামের মুখ থেকে যেন কি নক্ষত্রের মতো সেই বর্ণমালা ঝরছে অর্থাৎ সেই বর্ণমালা ছড়া বলতে আমাদের যে প্রতিবাদী চেতনা সেটি যেন ছড়ে পড়ছে সেটি বোঝানো হয়েছে এখানে আর বরকত বলে গাহর উচ্চারণে এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় আর বরকত কি বলছে গার্হ উচ্চারণে প্রগাঢ় প্রদীপ্ত উচ্চারণ করে বরকত কি বলছে এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অষ্টু জলে ফুটে ফুল এই ফুল কিন্তু এখানে বাংলা ভাষার কথা বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এটি তোমরা খেয়াল করবে এটি কৃষ্ণচূড়া নয় বাংলা ভাষার কথা বলা হয়েছে বাস্তবের বিশাল চত্বরে স্বপ্ন নয় বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় হরিত উপত্যকা মানে সবুজ হরিৎ মানে সবুজ উপত্যকায় হৃদয়ে ফুটেছে এই যে চত্বর বিশাল চত্বর বলতে আমরা এখানে আমাদের পূর্ববঙ্গকে বুঝতে পারি তাহলে বরকত কি বলছে এই যে বীরের রক্তে এই সালাম বরকতের মতো বীরের রক্তে কি হয়েছে তারা যখন রক্ত দিয়েছে এবং তাদেরকে হারিয়েছে যে মায়েরা তাদের চোখের জল সেই জলের বিনিময়ে আমরা কি পেয়েছি সেই ফুল ফুটেছে আমাদের হৃদয়ে বা আমাদের পূর্ববঙ্গে আমাদের হৃদয়ের উপত্যকায় সবুজ উপত্যকায় এখানে অশ্রু জল শব্দটি ব্যবহৃত হয়েছে যদিও এই ব্যবহারটি ঠিক নয় অশ্রু মানে হচ্ছে চোখের জল আর জল ব্যবহার করা সঙ্গত নয় কবি হয়তো কবিতার স্বার্থে ব্যবহার করেছেন তাহলে এখানে কী দাঁড়াচ্ছে বরকত বলছে গাঢ় উচ্চারণে বীরের রক্তের বিনিময়ে দক্ষিণে মায়ের চোখের জলের বিনিময়ে আমাদের এই হৃদয়ের সবুজ উপত্যকায় এই সবুজবঙ্গে কি ফুটছে ফুল ফুটছে ভাষার ফুল ফুটছে সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায় সেই ফুল আমাদেরই প্রাণ শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে বাংলা ভাষা আমাদের প্রাণ অনেক প্রাণের বিনিময় ত্যাগের বিনিময় আমরা এই বাংলা ভাষা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে পেয়েছি সারা বিশ্বে আমরাই ভাষার জন্য রক্ত দিয়েছি অবশ্যই এই ফুল আমাদের প্রাণ এই ভাষা আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে অর্থাৎ এই যে প্রাপ্তি নিয়ে আমরা ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে শিহরিত হই প্রাপ্তির আনন্দে শিহরিত হই শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আনন্দের এখন সেই একুশ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে এটি আমাদের জন্য অবশ্যই আনন্দের আর দুঃখের ছায়ায় এই যে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি তাদের জন্য নিশ্চয়ই কষ্ট রয়েছে শোক রয়েছে সেই দুঃখ ছায়ায় অর্থাৎ এই ভাষা এই ফুল আমাদের প্রাণ সেটি নিয়ে যেমন আনন্দিত হই এবং এটির পেছনের যে শোকগাথা সেটির জন্য আমাদের কষ্টও রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের কবিতা তো উনিশশো উনসত্তরে পুরো গণজাগরণ এখানে নেই লেখক দেখাতে চেয়েছেন উনিশশো চেতনাকে ধারণ করে উনিশশো উনসত্তরেও কি হয়েছে তামাল ছেলেরা রাজপথে নেমেছে এবং বাহান্ন সেখানে চেতনা হিসাবে কাজ করেছে বাহান্নর ভাষা আমরা যে বাংলা ভাষা পেয়েছি সেটা এখানে চেতনা হিসাবে কাজ করেছে পরবর্তী অংশে আমরা বলেছি যে এর পরবর্তী ধাবন সত্তরের পরেই আমরা একাত্তর পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা কবিতা শুধু কবিতা নয় এই যে দেশপ্রেম এই যে দেশপ্রেমের চেতনা সেটি আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের মধ্যে লালন করতে হবে পরীক্ষার জন্য জানার পাশাপাশি নিজেদের ভিতরেও সেই বোধটাকে জাগ্রত করতে হবে এটি হচ্ছে আসলে শিক্ষার উদ্দেশ্য তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি কবিতা তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পাঠে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ